ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত প্রিয় দিনী ভাই, জানতে চেয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দিনী ভাই, আল্লাহ ফাকর রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইলমুল গায়েবের বিষয়টিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। ইলমুল গায়েবটাকে মহান রব্বুল আলামিন শুধুমাত্র তার জন্যই খাস করে নিয়েছেন। তিনি যে আমাদের প্রতিপালক, তিনি যে আমাদের সর্বভৌমত্বের মালিক, এটাই হচ্ছে যায় তার একটি প্রমাণ যে কিছু কিছু বিষয়, গায়েবের কিছু বিষয় সেটা মহান রব্বুল আলামিন ব্যতীত আর কেউই জানে না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লাল্লাহ, কুল্লা ইয়ালাম, হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে এটা কেউ জানে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ফাক রব্বুল আলামিনই জানেন। এরপরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন সূরাতুল আনআমে যে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়বের অদৃশ্যের চাবিকাঠি মহান রব্বুল আলামিনের নিকট, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কেউই এটা জানেন না। প্রিয় দিনী ভাই, আমরা জানতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। যেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইনাব বিনতে মিশকাম কর্তৃক বিষাক্ত ছাগলের গোস্ত দেওয়া হয়েছিল, যেটা খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষে আক্রান্ত হয়েছিলেন। এরপরে আমরা জানি যে মসজিদে জেরারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। মহান রব্বুল আলামিন ওহির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এরপরে প্রিয় দিনী ভাই, আমরা আরও জানতে পারি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আরাফের মাঝে ইরশাদ করেন যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের জন্য অধিকারী নয়, দররন ওয়ালা নাফা, কোনো ক্ষতির এবং উপকারের, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ ফাক রব্বুল আলামিন যা চায় সেটাই আমি করতে পারি, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েবের অদৃশ্যের বিষয়গুলো জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি কল্যাণগুলোকে নিজের জন্য বেশি বেশি করে নিয়ে নিতাম। অর্থাৎ এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যতটুকু জানাতেন এর বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই জানতেন না। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন তাহলে তিনি এই জাদু কিভাবে করা হয়েছিল, কে করেছিল, কখন করতে যাচ্ছে, এগুলো থেকে তিনি নিজেকে মুক্ত রাখতে পারতেন। কিন্তু এখান থেকেও প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানেন না। এরপরে আমরা জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাক, সূরাত তাহরিমে মহান রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলেন, হে নবী, কেন তুমি মহান রব্বুল আলামিন তোমার উপর যা হালাল করেছে সেটাকে হারাম করে নিচ্ছ? অর্থাৎ একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে একটি বিষয়ে মনোমালিন্য হয়, তারপরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাইনাবের গৃহে গেলেন তখন তিনি কিছু ফল দিলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফল খেলে অন্য স্ত্রীদের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বলে
যে আপনি মাকাল ফল খেয়েছেন, আপনার মুখে গন্ধ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়কে তার উপর হারাম করে নিয়েছিলেন, যেটা আপনারা সূরাতুত তাহরিমের 9 নজুল দেখলে বুঝতে পারবেন স্পষ্টভাবে। এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গায়েব জানতেন না। আচ্ছা, এর পরবর্তী বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যেহেতু গায়েব জানতেন না, তাহলে কি মৃত্যুর পরে গায়েব জানেন? এটা তো অসম্ভব। যেখানে রাসূল জীবিত থাকা অবস্থায় মানুষের অবস্থা পরিপ্রেক্ষিতে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার পরে এইগুলো বিষয়ে জানতেন না, তাহলে তিনি মৃত্যুর পরে কীভাবে জানতে পারবেন? এটার আমরা একটা প্রমাণ পাই হাদিসের মাঝে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা হাউজে কাউসারের পানি পান করার জন্য ত্বরান্বিত হব, এগিয়ে যাব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য আগ্রহী উঠবেন, তখন ফেরেশতাগণ বলবেন যে এদেরকে দূরে সরিয়ে দেন, এরা আপনার উম্মত না, এরা আপনার মৃত্যুর পরে কী পরিবর্তন করেছে সেটা আপনি জানেন না। তার মানে বোঝা যাচ্ছে কি যে মৃত্যুর পরের কোনো বিষয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান তাগাইয়ারা বাদি, দূর হও লিমান তাগাইয়ারা বাদি, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ। সম্মানিত দিনি ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।